শীতকালে চুলের যত্ন, শীতকালে আসলে যেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন যে আসলে এখন শীতকাল চলছে, শীতকালে কিভাবে চুলের যত্ন নিব। আমি যেটা বলি সাধারণত যে শীতকালে চুলের তেমন কোনো যত্ন দরকার নেই, কিন্তু শীতকালে যেটা হয় যে আমাদের চুল এবং স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। কেন ড্রাই হয় সেটা হচ্ছে সিম্পল, যেমন ধরেন শীতকালে বাতাসে জলীয় বাষ্প বা পানির পরিমাণ খুব কমে যায়। আমাদের চারপাশে যে বাতাস আসছে সেই বাতাসের পানির পরিমাণ, আমাদের শরীরে পানির পরিমাণ হচ্ছে অনেক বেশি কম থাকে, ফলে শীতকালে আমাদের চারপাশে যে বাতাস সেই বাতাস আমাদের শরীর থেকে পানি শুষে নিয়ে যায়, ফলে আমাদের স্কিন ড্রাই হয়ে পড়ে, মাথার স্কিন ড্রাই হয়ে পড়ে এবং চুল ড্রাই হয়ে পড়ে। আমরা জানি যে আমাদের মাথার চুলের 10 থেকে 35% হচ্ছে পানি, ফলে হচ্ছে যে যদি শীতকালে আমরা মাথায় তেল না দিই তাহলে আমাদের চুলের পানির পরিমাণ থাকবে 10%, আর যদি আমরা তেল দিই তাহলে পানির পরিমাণ থাকবে 35%। ফলে যদি চুলে প্রচুর পরিমাণে আমরা তেল দিই তাহলে চুলে পানি বেশি থাকবে এবং চুলটা অনেক বেশি হেলদিয়ার এবং ফোলার লুকিং হবে, মানে অনেক ভালো দেখতে দেখা যাবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা প্রতিদিন গোসল করবো কি না। প্রতিদিন গোসল না করাই ভালো, গোসল করলে অন্তত মাথায় খুব অল্প পরিমাণ পানি দিবেন এবং অল্প সময় নিয়ে গোসল করবেন, অর্থাৎ খুব বেশি সময় নিয়ে এবং অনেক বেশি পানি দিয়ে গোসল করাটা উচিত হবে না। তারপরে যে ব্যাপারটা হচ্ছে যে গরম পানি না ঠান্ডা পানি না কুসুম গরম পানি, এটা হলো যে আপনার ইচ্ছা। সাধারণত বেশি গরম পানি বা বেশি ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো, হালকা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে। মেয়েরা যেটা করেন যে চুলের অনেকে ব্যান্ড ব্যবহার করেন, গোসলের পরপরই চুলে ব্যান্ড ব্যবহার করেন, যাদের চুল বড় তারা গোসলের পরপরই চুলে ব্যান্ড ব্যবহার করেন না, বিশেষ করে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড ব্যবহার করলে হয় কি যে চুলে যে ব্যান্ড বন্ডগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং চুল ভেঙে যেতে পারে। তারপর হচ্ছে যে শীতকালে আমি আগেই বলেছি যে প্রচুর পানি মানে প্রয়োজন পড়ে আমাদের। কেন পড়ে সেটা তো বললামই, যে কারণ বাইরের বাতাসে পানির পরিমাণ কম থাকে, আমাদের শরীরে পানির পরিমাণ বেশি থাকে, ফলে হচ্ছে যে বাইরের বাতাস আমাদের শরীর থেকে পানি শুষে নিয়ে যায়। যেন প্রচুর পরিমাণে পানি এবং পানিযুক্ত খাবার, যেমন শাকসবজি, জুস, ফলমূল এই ধরনের খাবার খাবেন এবং ড্রাই ফুড অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে চুলে আপনি মাথায় ঢেকে রাখবেন কিনা। যারা মাথায় ঢেকে রাখেন, মেয়েরা তো হিজাব পরেন, অনেকে অনেকে মাথায় কাপড় দেন। আর যারা শীতে, অত্যধিক শীতে, অল্প শীতে বাইরে গেলে কিছু করা দরকার নেই, কিন্তু অত্যধিক শীতে যারা বাইরে যাবেন তারা অবশ্যই মাথাটা ঢেকে রাখবেন, যাতে চুলটা সরাসরি বাতাসের সংস্পর্শে না আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।